আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আঙ্গুরের তৈরি একটা ডেজার্ট রেসিপি ঠান্ডা ঠান্ডা এটা খেতে অসম্ভব মজার চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের কিছুটা কম হবে আঙ্গুর নিয়েছি আঙ্গুরগুলো ভালো মতো পরিষ্কার করে নিব এদিকে একটা ব্যালেন্ডারে যান নিয়েছি এবার পরিষ্কার করা আঙ্গুরগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ ক্যাপির কিছুটা কম হবে চিনি দিয়ে নিলাম আর কিছুটা পানি দিয়ে নিলাম এবার এটা ব্লেন্ড করে নিব এদিকে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্য সে ব্লেন্ড করা আঙ্গুরগুলো দিয়ে নিলাম চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে নিয়েছি সবগুলো রস বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো ফেলে দেব এবার এর মতো এক চা চামচের কিছুটা বেশি হবে আগার আগার পাউডার দিয়ে নিলাম দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি আর সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে নিয়েছি এতে করে কালারটা সুন্দর হবে আমার মিক্সড করা হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যেও সে আঙ্গুরের মিশ্রণটা দিয়ে নিচ্ছি এবার এটা চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এটা চেক করার জন্য একটা আলাদা ছোট বাটিতে এক ফুটা দিয়ে দেখবেন একটু ঠান্ডা হওয়ার পরে যদি কাত করার পরে গড়ে না যায় এক জায়গায় থাকে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে আর আমার এটাও হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবারে সে আঙ্গুরের মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছে। আমারে আঙ্গুরের মিশ্রণটা দুইটা গ্লাসে ঢেলে নিয়েছে একটাতে সামান্য একটু আর এটাতে একটু বেশি হয়েছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য মোট এক ঘন্টার মধ্যেই এটা সেট হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার একটা চুরির সাহায্যে চারিদিকে একটু আলগা করে নিয়েছি এতে করে বের করতে সুবিধা হবে এভাবে উপর করে একটু ঝাঁকে দিলেই দেখবেন পড়ে যাবে এবার চুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি আমি সবগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি উপরে কিছুটা আইসিং সুগার দিয়ে পরিবেশন করছি আজকে এই পর্যন্তই আবার হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ